हाय फ्रेंड्स, वेलकम टू इलेक्ट्रो सर्किट चैनल। एक जो सर्किट टी देखते बच्चों, ये देखिए डिले सर्किट। कोनो इलेक्ट्रिकल सर्किट माने कोनो ट्रांसफार्मर, एम्पलीफायर लगाने जाते पड़े। एक तो 7 एम्पियर डिले है और हेवी एम्पियर बा हेवी वाटेज एम्पलीफायर लगाते गले और परिवर्ते 25 एम्पियर जिलेटा लगाते पड़े। त्रिश एम्पियर है, 25 एम्पियर है, 30 एम्पियर है 5 मिनट डिले। এটার কাজ হচ্ছে মূলত যখন আমরা কোনো হাই ওয়াট অ্যাম্পলিফায়ার লাইন এসি 220 ভোল্ট এসে ডাইরেক্ট হিট করে ট্রান্সফরমারে, কারণ একটা ট্রান্সফরমার খুব এক্সপেন্সিভ হয় বড় অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে, বা ছোটো অ্যাম্পলিফায়ার লাগাতে পারো, অসুবিধা কিছু নেই, ট্রান্সফরমারগুলো একটু বাঁচবে বেশি দিন। তো এটির কাজ মূলত লাইনটা দিলে সার্কিট আলাদাভাবে 12 ভোল্ট বা 9009 বা 909 ট্রান্সফর্মার, যেটা আমরা দেখতে পাচ্ছ 909 ট্রান্সফর্মার। তো মূলত এটা আগে ফার্স্ট লাইন দিতে হবে, লাইন দেওয়ার 10 সেকেন্ড পর এই যে ক্যাপাসিটারটা, এই ভ্যালু চেঞ্জ করলে টাইমটা কম বেশি হয়। 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে এই লাইনটা তারপর ট্রান্সফর্মারকে দেবে এই যে পিনের মাধ্যমে। এটা হচ্ছে কমন পিন, মাঝখানের পিনটা রিলে, আর একটা খুব সময় কন্ট্যাক্ট থাকে, আর একটা লাইন দিলে কন্ট্যাক্ট হয় রিলে। এতে ব্যবহার করেছি দুটো এলইডি, দুটো 1K রেজিস্ট্যান্স, একটা 4000 ডায়োড, এই দেখা যাচ্ছে। দুটো ট্রানজিস্টার BC 548, BC 548, 10K রেজিস্ট্যান্স দুটো, 100 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার, 47K রেজিস্ট্যান্স। চলো লাইন দেখি। পাওয়ার দিলাম, ঠিক এখন থেকে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে এটি লাইন যাবে। এই যে দেখলি, এটিকে আরও ভালোভাবে বোঝানোর জন্যে আমি এই দিক কোনো জিনিস লাগিয়ে দিই, সেটা তুমি ভালোভাবে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। দেখতে পাচ্ছ এলইডি ক্যান্ডেল লাগিয়ে দেওয়া হয়েছে, 4 ভোল্ট ব্যাটারি, মানে অপারেট করার জন্য আর কি, দেখানোর জন্য লাইনটি দিচ্ছি। দেখো লাইন দিলাম, 10 থেকে 15 সেকেন্ড পর এটি অন হবে। অন হয়ে গেছে এবং রিলের একটা আওয়াজ আশা করছি শুনতে পেয়েছে, বন্ধ হয়ে গেল। আবার দিলাম, আজকে ভিডিওটা এইটুকুই ছিল। তোমরাও চাইলে বানাতে পারো এটা বাড়িতে, এমন কিছু ব্যাপার নেই। কম্পোনেন্টস লিস্ট আমি দিয়ে দেবো, আর ডায়াগ্রাম যদি লাগে আমাকে কমেন্ট করো, দিয়ে দেবো।